আজকে আমরা উচ্চতর গণিত 8.1 এর সেকেন্ড পার্টটার ক্লাস করব। তো আগের দিন আমরা হচ্ছে থিওরিগুলো দেখছিলাম, আমাদের আরেকটু থিওরি বাকি আছে, ওটা পড়ায় আজকে তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। তার আগে আমাদের জেনারেল ম্যাথ পরিমিতি 16.1 এই অধ্যায়টা তোমাদের শেষ হয়েছে। তো আগামী শনিবার সবাই এটা খাতায় লিখে রাখবা, আগামী শনিবার তোমাদের হচ্ছে জেনারেল ম্যাথ 16.1 এর উপর পরীক্ষা হবে। তো তোমরা এই পরীক্ষার মধ্যে আমরা যে এসডাব্লিউ অর্থাৎ ব্যাচ 16.1 এ যা করাইছি সবকিছু সুন্দর করে ফ্রেশ নোট খাতা তোমরা ছবি তুলে ভাইয়াকে মেসেঞ্জারে পাঠাবা। তো আর হচ্ছে আগামী শনিবার সবাই এটা খেয়াল রাখবা, আগামী শনিবার হচ্ছে 16.1 জেনারেল ম্যাথ তোমাদের পরীক্ষা হবে। তো আমরা আজকের পড়া শুরু করার আগে তোমরা কয়েকজন ভাইয়াকে একটু মেসেজ দিছো যে তোমাদের আমরা কাল আগামী গত ক্লাসে যে পড়াইছিলাম যে একটা কোণ দিয়ে তোমাকে জিজ্ঞেস করে কোন চতুর্ভাগে অবস্থিত এই জিনিসটা বের করা শিখাইছিলাম। তো তো ভাইয়া হচ্ছে ছোট ছোট কোণগুলো দেখাইছিলাম। তো তোমরা কয়েকজন ভাইয়াকে মেসেজ দিছো যে ভাইয়া বড় কোণগুলো যখন এমসিকিউতে আসে তো আমরা এগুলো কিভাবে ভাঙাব। তো আসো আমরা আজকে তোমাদেরকে ভাইয়া এখানে দুইটা প্রশ্ন লিখে রাখছি। তো তোমরা প্রথমে প্রথম প্রশ্নটা লেখো, লেখার পরে তোমরা ভিডিওটা স্টপ করে নিজের আগে চেষ্টা করো কিভাবে এটা সলভ করা যায় বড় কোণটা। তারপরে ভাইয়া তোমাদেরকে আজকে টেকনিক দেখাই দিব যে আমরা সহজে বড় হোক ছোট হোক যে কোনো কোণ আমরা সহজে ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করে নিব। তো আসলে ফার্স্টে যে জিনিসটা আছে আমরা যদি এটা নিয়ে যাই, মনে করো তোমাকে আসে হচ্ছে আমাদের -2130 ডিগ্রি তোমাকে এই কোণটা দেওয়া আছে, তাহলে সমান সমান মাইনাস। তো আমরা এইটাকে আমরা কি জানি আমাদের যে কোণটা দেওয়া থাকে আমরা তাকে হচ্ছে 90 এর গুণিতক আকারে ভাঙাই। তো তোমার কাজ হচ্ছে যে কোণটা দেওয়া থাকে তুমি কি করবা 90 এর গুণিতক আকারে ভাঙাবা। তো ভাঙানোর জন্য আমাদের টেকনিকটা খেয়াল করো, যে অ্যাঙ্গেলটা দিবে তুমি ওইটাকে হচ্ছে 90 দ্বারা ভাগ করবা। তাহলে খেয়াল করো আমাদের এখানে আছে 2130 ভাগ হচ্ছে 90, আমরা যদি এটাকে ভাগ করো তাহলে এটার মান আসে হচ্ছে 23.666। তাহলে খেয়াল করো টেকনিকটা কি, যে অ্যাঙ্গেল দেয়া থাকবে আমরা তাকে 90 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে তুমি যে ভাগ ফলটা পাবা এখানে পূর্ণ সংখ্যা যেটা আছে তাকে হচ্ছে তুমি এখানে লিখবা, তাহলে হচ্ছে 23 × 90। তারপরে খেয়াল করো তো 23 × 90 যদি করো তুমি, খেয়াল করো 23 × 90 এটা করলে আসে হচ্ছে আমাদের 2070 ডিগ্রি। তাহলে খেয়াল করো আমাদের আছে 2130 ডিগ্রি, তাহলে হচ্ছে 2130 ডিগ্রির জন্য আরো তোমার হচ্ছে +60 ডিগ্রি দরকার। তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া কি বললাম যে যে সংখ্যাটা দেওয়া থাকে তুমি 90 দিয়ে ভাগ করে তারকে দেখবা যে কত হয়, এখান থেকে পূর্ণ সংখ্যাটাকে 90 দ্বারা গুণ করবা। অর্থাৎ তোমাকে আর মুখে হিসাব করা লাগলো না, তুমি বের করে নিতে পারবা যে এখানে 90 এর সাথে কত গুণ করতে হবে। তাহলে এখন খেয়াল করো আমরা যদি এবার এটা হিসাব করি যে এটা কোন চতুর্ভাগে আছে, তো আমরা খেয়াল করো এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে এখানে আসলাম 1 90 2 90 3 90 4 90। এখন তুমি খেয়াল করো এইভাবে তোমাকে 23 বার যদি ঘুরতে হয়, 23 90 বার, তাহলে আমরা এটার রেজাল্ট বের করতে পারবো। তো যেহেতু এমসিকিউ তে আসে তোমার বারবার এরকম ঘোরানোর দরকার নাই, তুমি মুখে মুখে হিসাব করো বলতে এখান থেকে এখানে ঘুরে একবার আসলে কত হয় 4, তাহলে আরেকবার ঘুরে আসলে 8, আরেকবার ঘুরে আসলে 12, আরেকবার ঘুরে আসলে 16, আরেকবার আসলে 20। তাহলে খেয়াল করে এখানে আসলাম আমরা 20 হলো, তাহলে হচ্ছে 21 22 23। এখন তুমি খেয়াল করতো 23 এর 60 বেশি, তার মানে এইরকম কোন একটা পজিশনে তোমার রেখাটা আছে, তাহলে বলো তো এটা কোন কোঅর্ডিনেটে অবস্থিত, ফার্স্ট কোঅর্ডিনেটে। তাহলে তুমি অপশনগুলো একটু খেয়াল করো, 1Q 2Q 3Q 4Q, এই কথার মানে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট থার্ড কোঅর্ডিনেট ফোর্থ কোঅর্ডিনেট, তাহলে আমাদের এটা অ্যানসার হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট। তো এবার আমি খেয়াল করো আমরা এবার সেকেন্ড যে ম্যাথটা আছে এই ম্যাথটাতে আমরা যদি যাই, তো দেখো আমাদেরকে একটা এখন ধনাত্মক কোণ দেওয়া আছে 1920 ডিগ্রি, তাহলে সমান সমান আমরা এখানে রাখলাম। তো ভাইয়া কি বললাম যে কোণটা দেওয়া থাকবে তুমি ফার্স্টে তাকে 90 দ্বারা ভাগ করবা, তাহলে হচ্ছে 1920 ভাগ হচ্ছে 90, তাহলে এটাকে আমরা করলে আসে হচ্ছে 21.333, তাহলে হচ্ছে 21.333। তাহলে বলো তো ভাইয়া এখানে 90 এর সাথে কত গুণিতক নিব পূর্ণ সংখ্যাটার, তাহলে এখানে আসবে হচ্ছে 21 × 90 ডিগ্রি। তাহলে তুমি এই মানটা খেয়াল করো কত আসে আমাদের 21 × 90, এটা আসে হচ্ছে 1890 ডিগ্রি।
তাহলে তোমার আসল 1420 ডিগ্রি, তাহলে 1420 বিয়োগ অ্যানসার, তাহলে তোমার আরো 30 ডিগ্রি দরকার, তাহলে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবার আমরা যদি এটাকে আঁকি, খেয়াল করো, তাহলে আমাদের এখনকার কোণটা হচ্ছে পজিটিভ, তাহলে তোমাকে এখন ঘুরতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা কতবার, 2190 বার, তাহলে হচ্ছে 1 2 3 4। তাহলে আমরা এবার মুখে মুখে হিসাব করে এখানে একবার ঘুরে আসলে 4, তাহলে হচ্ছে 8 12 16, এখানে আসলাম আমরা কত হলো বলতো 20। তাহলে এবার আসো 21, তুমি খেয়াল করো তো 21 এর 30 ডিগ্রি পরিমাণ বেশি, তাহলে আরো একটু এদিকে আগাবো। তাহলে এখন হচ্ছে তোমার কোন কোঅর্ডিনেট আছে খেয়াল করো তো, সেকেন্ড কোঅর্ডিনেটে। তাহলে আমাদের এটার অ্যানসার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তো আগের দিন আমরা যে অঙ্কগুলো করেছি ওইগুলো তোমরা এভাবে বের করে নিতে পারবা যে 90 এর সাথে এখানে কত গুণ হবে। তো তুমি যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে তাকে 90 দ্বারা ভাগ করবা, ভাগ করার পরে এখানে পূর্ণ সংখ্যাটা এখানে বসবে। আমরা এখন ডিগ্রি এবং রেডিয়ান এই দুইটা কোণের পারস্পরিক সম্পর্ক দেখব, যাতে হচ্ছে আমাদের একটা কোণ যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাকে আমরা রেডিয়ানে রূপান্তর করতে পারি, কিংবা একটা কোণ যদি রেডিয়ানে দেওয়া থাকে তাকে আমরা ডিগ্রিতে রূপান্তর করতে পারি। তো এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব আমরা এখন। তো খেয়াল করো যে আমরা জানি 1 রেডিয়ান সমান সমান হচ্ছে 2 বার পাই ইনটু হচ্ছে সমকোণ। তো খেয়াল করো যে ভাইয়া আমরা এটা কোথায় থেকে জানি, আমরা গতদিন পড়াইছিলাম তোমাদেরকে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, তো ওইখানে আমরা লাস্টে এই প্রমাণটাই করছিলাম যে 1 রেডিয়ান সমান সমান 2 বার পাই ইনটু হচ্ছে সমকোণ। তাহলে খেয়াল করো তো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এই পাইটাকে এদিকে গুণ করে দাও আর 2টাকে যদি ভাগ করে দাও তাহলে কত আসবে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2, তার উপর হচ্ছে রেডিয়ান সমান সমান হচ্ছে সমকোণ। তাহলে তুমি খেয়াল করো তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে পাই বাই 2 তার রেডিয়ান সমান সমান বলতো সমকোণ। বলতো সমকোণ মানে কি? 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে খেয়াল করো তো আমরা 90 ডিগ্রি সমান সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং 90 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই 2 তার রেডিয়ান। তাহলে সুতরাং 1 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারি খেয়াল করো তো, 90টা নিচে ভাগ আকারে যাবে, তাহলে আসবে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2 ইনটু 90 ডিগ্রি, সরি 90 ইনটু হচ্ছে তার রেডিয়ান। তাহলে এখন খেয়াল করো তো আমরা এখান থেকে লিখতে পারি বা 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 90 আর 2 গুণ করো কত আসবে 180, তাহলে হচ্ছে পাই ডিভাইডেড বাই 180 তার রেডিয়ান। তাহলে আমাদেরকে এটা একটু মুখস্থ রাখতে হবে যে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। এখন তুমি খেয়াল করো তো আমরা যদি তুমি এখানে পাই এর মান বসায় দাও, তাহলে আমরা যদি এখানে পাই এর মান বসাও দেখো 3.1416 ডিভাইডেড বাই 180 তার রেডিয়ান। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করো, তুমি খেয়াল করো তাহলে আমাদের এটার মান আসে হচ্ছে 0.01745 এত রেডিয়ান। তো খেয়াল করো আমরা 1 ডিগ্রি সমান সমান পেলাম হচ্ছে 0.01745 রেডিয়ান। তা আমাদেরকে এই মানটাও মুখস্থ রাখতে হবে, তো এই মানটা থেকে তুমি চাইলে এই মানটা বের করে নিয়ে আসতে পারো। এগুলো আমাদের এমসিকিউতে আসে যে 1 ডিগ্রি সমান সমান কত, তো আমরা এগুলো আমরা এমসিকিউর জন্য মুখস্থ রাখবো। তো এবার আসো আমরা, তাহলে ডিগ্রি থেকে আমরা কি করলাম, রেডিয়ান বের করলাম, এবার আসো আমরা রেডিয়ান থেকে ডিগ্রিটা বের করি। তাহলে আসো আমরা যদি আবার দেখি, তো এখন খেয়াল করো আমরা এখন হচ্ছে রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে নিব। তাহলে আসো আবার যে আবার খেয়াল করো তো আমরা এই লাইনটা থেকে যদি আমরা আসি যে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 180 তার রেডিয়ান। তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান সমান সমান হচ্ছে 1 ডিগ্রি। তাহলে তুমি খেয়াল করো তো 180টাকে এই দিকে গুণ করো, তাহলে হচ্ছে পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা 1 রেডিয়ান সমান সমান কত লিখতে পারি, পাইটাকে এদিকে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই তার ডিগ্রি।
এখন এইখানে যে লাইনটা আসছে তোমরা এটাও মুখস্থ রাখবা যে আমরা পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ আমরা যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব তখন পাই এর মান 180 এটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে যাব পাই এর মান 180 এটা মাথায় রাখবা তো আসো আমরা এবার সামনে আগাই এখন দেখো আমরা এই রেডিয়ানটাকে যদি এখন আমরা ভাঙাই তাহলে খেয়াল করো আমাদের এখানে আসবে 1c সমান সমান 180 ডিভাইডেড বাই 3.1416 তার ডিগ্রি তো এইটাকে যদি আমরা ভাগ করো খেয়াল করো 180 ডিভাইডেড বাই 3.1416 এই মানটা দ্বারা আমরা যদি ভাগ করি এই মানটা আসে হচ্ছে তোমার 57.29564 ডিগ্রি এক রেডিয়ান সমান সমান এখন তুমি এটা একটু খেয়াল রাখো যে আমরা তোমাদের বইয়ে যদিও বলা আছে তোমরা বইতে দেখবা যে আমরা এখানে পাই এর মান 3.1416 বসাইছি কিন্তু তোমাদের বইয়ে এখানে পাই এর টোটাল ভ্যালুটা বসাইছে অর্থাৎ ক্যালকুলেটরে তুমি খেয়াল করো আমরা ক্যালকুলেটরে যদি তুমি দেখো এই ক্যালকুলেটর যাদের এটা এবং ওইটা দুটাতেই সেম আমরা 180 তারপরে যে ভাগ এখানে শিফট বাটনটা চাপ দিয়ে তুমি খেয়াল করো 10^x এটার উপরে পাই লেখা আছে এটা যদি লেখো দেখো আসে কত 180 ভাগ পাই তুমি যদি সমান সমান চাপ দাও তাহলে তোমার বইয়ে যে মানটা আছে ওইটা আসবে অর্থাৎ বইয়ে তারা যদিও লিখছে 3.1416 নিছে কিন্তু এই ক্ষেত্রে তারা পাই এর টোটাল মানটা নিছে তো তুমি মনে রাখবা যে আমরা যখন ম্যাথ করব তখন আমরা অলওয়েজ 3.1416 নিব কিন্তু এটা যেহেতু এমসিকিউ তে আসে সো এমসিকিউ তে তোমার বইয়ের অ্যানসারটাই নিবে তো বইয়ের অ্যানসারটা আমরা যদি এটাকে লিখি তাহলে আমাদের 1 রেডিয়ান সমান সমান আসে হচ্ছে 57.29578 ডিগ্রি তো তোমরা এই মানটা মুখস্থ রাখবা যেহেতু এটা বইয়ে তারা লিখে দিছে সো এমসিকিউ তে আসলে এটাই লিখতে হবে আমরা যদিও এই মানটা পাই তারা এই মানটা কিভাবে বের করছে পাই এর টোটাল মানটা তুমি বসাইলে এই মানটা আসবে সো এই মানটাও আমাদেরকে এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে হবে যে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 57.29578 ডিগ্রি আর আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে 1 রেডিয়ান সমান সমান হচ্ছে তাহলে আমরা আলটিমেটলি খেয়াল করে এখানে চারটা সম্পর্ক পাইছি তো ভাই যদি সবগুলো মুছে ফেলি তুমি খেয়াল করো আমরা এখান থেকে এই সম্পর্কগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে তো তোমরা এখন হচ্ছে খাতার লাস্টে এই জিনিসগুলো একটু লিখে রাখো খেয়াল করো আমাদের খাতায় এখন এই পাঁচটা জিনিস একসাথে লিখে রাখো যে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বা 180 রেডিয়ান আর পাই এর মান বসালে এটা 1 রেডিয়ান মানে 180 ভাগ পাই তারপরে এখান থেকে এটা অর্থাৎ তুমি এই চারটা পাঁচটা জিনিস আমাদের এমসিকিউ তে আসে সো তোমরা মাথায় রাখবা আচ্ছা যদিও তুমি একটা মুখস্থ রাখলে সবগুলো বের করতে পারবা তারপরও তোমার যদি মনে হয় তুমি চারটা মুখস্থ রাখতে পারো বাট যে কোনো একটা মুখস্থ রাখলে কিন্তু ভাইয়া যেভাবে বের করছি তুমি অন্যগুলাও বের করে নিতে পারবে তো এবার আসো আমরা আরেকটা প্রমাণে যাই তো খেয়াল করো আমাদেরকে বলা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ কোন একটি কোণকে কোণকে তো খেয়াল করো আমাদের এখানে যে প্রমাণটা আছে এটা তোমাদের পরীক্ষায় 2 মার্কের জন্য আসে এবং একই সাথে সাথে এখানে যে জিনিসটা প্রমাণ করতে বলছে আলটিমেটলি আমরা আজকে ক্লাসে এটা মনে রাখব এটাই হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে রূপান্তর হওয়ার সম্পর্ক আসো আমরা এটা যদি প্রমাণ করি দেখো প্রমাণ তো তোমরা কোশ্চেনটা আগে একটু খেয়াল করো কি বলছে কোন একটি কোণকে অর্থাৎ একটা কোণের কথা এখানে তোমাকে বলা হচ্ছে যে একটা কোণকে যদি আমরা কি করি দেখো কোন একটি কোণকে অর্থাৎ কোণটাকে যদি তুমি ডিগ্রিতে প্রকাশ করো তার মান হচ্ছে ডি আবার কোণটাকে যদি তুমি রেডিয়ানে প্রকাশ করো তার মান হচ্ছে আর বলছে যদি এটা হয় তাহলে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে তাহলে খেয়াল করো যে আমরা জানি আমরা জানি 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই
divided by 180 radian. তাহলে আমরা জানি মাত্র আমরা এটা প্রমাণ করছি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান তাহলে খেয়াল করো তো তাহলে কোণটাকে ডিগ্রিতে প্রকাশ করলে এর মান কত ডিগ্রি হয় ডি ডিগ্রি তাহলে সুতরাং ডি ডিগ্রি সমান সমান ঐকিক নিয়মে 1 কে হয় এত তাহলে ডি তে হবে কত ডি তে দিকে গুণ হবে তাহলে হচ্ছে ডি ইনটু পাই ডিভাইডেড বাই 180 তার রেডিয়ান এখন খেয়াল করো তো কোণটাকে ডিগ্রিতে প্রকাশ করলে হয় ডি আর তুমি খেয়াল করো ডি কে রেডিয়ানে রূপান্তর করতে এত রেডিয়ান কিন্তু তোমাকে প্রশ্নে বলে দিছে যে রেডিয়ানে প্রকাশ করলে এর মান হচ্ছে আর তাহলে খেয়াল করো তো আমরা রেডিয়ানে আমরা মান পাইছি এটা আর তোমাকে প্রশ্নে বলে দিছে আর রেডিয়ান তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এটা সমান সমান এইটা তাহলে খেয়াল করো আমরা লিখতে পারি হচ্ছে প্রশ্ন মতে আর রেডিয়ান সমান সমান হচ্ছে ডি ইনটু হচ্ছে পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান সমান সমান এখন একটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের এই বইতে তোমরা দেখবা যে একটু নিচে এই টপিকের নিচে লেখা আছে আমরা সাধারণত রেডিয়ান এককটা এক দুই লাইনে লিখবার লেখার পর আর না লিখলেও হয় যেমন কোথাও মনে করো আছে হচ্ছে পাই বাই 3 রেডিয়ান তো এটাকে আমরা সাধারণত দেখবা যে বইতে লেখা থাকে পাই বাই 3 অর্থাৎ রেডিয়ান এককটা আমরা লিখি না সাধারণত যেমন তুমি এই যে এই ম্যাথটা খেয়াল করো তোমাকে বলা হচ্ছে 3 পাই বাই 13 এটাকে ডিগ্রিতে রূপান্তর করো তাহলে তোমাকে 3 পাই বাই 13 এটা দেখেই বুঝতে হবে এই কোণটা হচ্ছে রেডিয়ানে দেওয়া আছে অর্থাৎ পাই যেখানে থাকবে সেটাই হচ্ছে তোমার কিসে দেওয়া রেডিয়ানে দেওয়া তো এই জিনিসটা আমরা মাথায় রাখবা যে সাধারণত আমরা রেডিয়ান এককটা লিখি না তার মানে তোমাকে মনে করো কোথাও আছে হচ্ছে 4 পাই বাই 4 তাহলে তোমাকে এটা বুঝতে হবে পাই বাই 4 তার মানে তোমাকে এটা বুঝতে হবে পাই বাই 4 রেডিয়ান অর্থাৎ তুমি চাইলে রেডিয়ান এককটা লিখতে পারো না লিখলেও কোনো সমস্যা নেই তো আমরা এই লাইনে রেডিয়ান এককটা উঠায় দিচ্ছি তাহলে আছে আর সমান সমান হচ্ছে ডি ইনটু হচ্ছে পাই বাই 180 তাহলে খেয়াল করো তো আমরা এইখানে থেকে এখানে পাইটাকে ভাগ করে দাও তাহলে আসবে হচ্ছে আর ডিভাইডেড বাই হচ্ছে পাই সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই হচ্ছে 180 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি ডিভাইডেড বাই 180 সমান সমান হচ্ছে আর ডিভাইডেড বাই হচ্ছে প্রায় প্রমাণিত এখন এখানে যে সম্পর্কটা আমরা প্রমাণ করছি আমাদের এই সম্পর্কটা এই ম্যাথটা অবশ্যই করবা এবং একই সাথে সাথে তোমরা হচ্ছে তোমাদের অনুশীলনীর 2 এই ম্যাথটা হচ্ছে এসডব্লিউ করবা এটা আর এটা সেম একই টাইপেরই ম্যাথ তোমরা এটা এসডব্লিউ করবা তো আসো আমরা এবার এই সম্পর্কটা নিয়ে একটু দেখি তাহলে এখানে লেখা হচ্ছে ডিগ্রি ও রেডিয়ানের পারস্পরিক রূপান্তর অর্থাৎ আমরা একটাকে আরেকটাতে রূপান্তর করার সূত্র হচ্ছে এটা ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রি রূপান্তর করার রিলেশনটা হচ্ছে এটা তো আমরা এখানে জিনিসগুলো লিখে দিই এখানে ডি বলতে আমরা বুঝবো হচ্ছে ডিগ্রিতে তোমাকে যেই মানটা দেওয়া থাকবে ডি বলতে আমরা ওইটাকে বুঝবো আর 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 বলতে আমরা বুঝবো হচ্ছে রেডিয়ান আর বলতে আমরা বুঝবো হচ্ছে রেডিয়ান তো আসো এখান থেকে বাইরে যদি একটা এক্সাম্পল নিই মনে করো হচ্ছে তোমাকে বলা হলো যে 30 ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর রেডিয়ান ঠিক আছে অর্থাৎ 30 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে যাচ্ছি তাহলে খেয়াল করো তো 30 ডিগ্রিকে যদি তুমি রেডিয়ানে নাও এই কথার মানে কি তোমাকে ডি এর মান বলে দিতে হচ্ছে 30 তোমাকে ডি এর মান বলে দিতে কত 30 তাহলে এই সূত্রে মানটা বসায় দাও তাহলে খেয়াল করো 30 ডিভাইডেড বাই 180 সমান সমান হচ্ছে আর ডিভাইডেড বাই হচ্ছে পাই তাহলে এখান থেকে খেয়াল করো তো আর সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে পাইটাকে এদিকে গুণ করে দাও 30 পাই ডিভাইডেড বাই 180 তাহলে এখান থেকে আর সমান সমান আসবে হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 6 তাহলে খেয়াল করো আমাদের 30 ডিগ্রিকে রেডিয়ানে যদি আমরা রূপান্তর করি তার মান হচ্ছে পাই বাই 6 এখন তুমি চাইলে এখানে এককটা লিখতে পারো যে ভাইয়া বললাম রেডিয়ান একক আমরা সাধারণত লিখি না তাহলে তুমি এখানে চাইলে লিখতে পারো পাই বাই 6 সি বা পাই বাই 6 রেডিয়ান আর যদি তুমি পাই বাই 6 রাখো তাও কোনো সমস্যা নাই তাহলে আমরা আরেকটা যদি দেখো যে 45 ডিগ্রি এটাকে আমরা এবার রেডিয়ানে রূপান্তর করতেছি
ख्याल करो तो 45 डिग्री के जो तुम रेडियन रूपान्तर करो ताले एकुन डी एर मान तुम्हें कत बोले दिसे बोल तो 45 ताले आमरा एखाने बसालाम 45 डिवाइडेड बाय 180 समान समान आर डिवाइडेड बाय पाई एक ही भावे जो तुम एखान थेके आर एर मान बेर करो आर एर मान आसबे होच्छे पाई बाय 4 तारपरे आमरा ख्याल करो भाई आर एकटा बेर करि तोमार होच्छे 60 डिग्री एटाके होच्छे आमरा एबार रेडियने निच्छि रेडियन তাহলে খেয়াল করো তো 60 ডিগ্রি তাহলে d এর মান তোমার 60 তাহলে বসাও 60 ডিভাইডেড বাই হচ্ছে 180 সমান সমান r ডিভাইডেড বাই পাই सेम একই ভাবে তুমি ক্যালকুলেশন করলে r এর মান আসবে হচ্ছে পাই বাই 3 তার রেডিয়ান তারপর হচ্ছে তোমার 90 ডিগ্রি এটাকে যদি তুমি রেডিয়ানে রূপান্তর করো রেডিয়ান তাহলে খেয়াল করো আমরা বসাও 90 ডিভাইডেড বাই হচ্ছে 180 সমান সমান হচ্ছে r ডিভাইডেড বাই পাই তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করো তোমার আসবে হচ্ছে r এর মান আসবে হচ্ছে পাই বাই 2 তো একই ভাবে তোমাদেরকে ভাই hw দিচ্ছে 180 ডিগ্রি তারপর হচ্ছে 360 ডিগ্রি এই দুইটা জিনিসকে হচ্ছে তোমরা রেডিয়ানে প্রকাশ করবে আর একটা দিচ্ছি 120 ডিগ্রি এই তিনটাকে হচ্ছে তোমরা hw এগুলাকে রেডিয়ানে রূপান্তর তো এই জিনিসগুলোকে তোমরা রেডিয়ানে রূপান্তর করবে তো আসো এখান থেকে দেখো ভাই আবার তোমাদেরকে যদি একটা এমসিকিউ টাইপ প্রশ্ন দিই যে আমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা যদি এখন এই জিনিসগুলোকে আমরা এমসিকিউ তে আসে তাহলে আমরা ধরো হচ্ছে তোমার এরকম একটা মান আসলো যে তোমাকে বলা হলো হচ্ছে পাই বাই 4 কে ডিগ্রিতে প্রকাশ করো ডিগ্রিতে প্রকাশ করো খেয়াল করো আমরা তাহলে এখন দিলাম হচ্ছে পাই বাই 4 এই জিনিসটাকে আমরা কিভাবে ডিগ্রিতে প্রকাশ করতে পারি তো আসো আমরা এই কথার মানে খেয়াল করো তো পাই বাই 4 এই কথার মানে তোমাকে বলো তো কি বলে দিছে তারা r এর মান বলে দিছে হচ্ছে পাই বাই 4 তাহলে তুমি খেয়াল করো আমরা জানি হচ্ছে d ডিভাইডেড বাই 180 সমান সমান হচ্ছে r ডিভাইডেড বাই পাই তাহলে তুমি এখান থেকে মান বসাও d বাই 180 সমান সমান r এর মান দেখো তোমাকে বলে দিছে পাই বাই 4 তাহলে হচ্ছে পাই বাই 4 ডিভাইডেড বাই পাই তাহলে হচ্ছে d ডিভাইডেড বাই হচ্ছে 180 সমান সমান খেয়াল করো তো আমরা এখানে যদি 4 টা নিচে নেমে যাবে তাহলে 4 পাই তাহলে এখান থেকে তুমি কাটাকাটি যদি করো আসবে হচ্ছে 45 ডিগ্রি এখন রেডিয়ানের রূপান্তরটা তুমি চাইলে এই সূত্রটা দিয়ে করতে পারো কিংবা রেডিয়ানের রূপান্তর আমরা আরো সহজে করতে পারি খেয়াল করো তো তুমি রিটেনে আসলে অবশ্যই এটা দিয়ে করবা অর্থাৎ তোমার যখন পরীক্ষায় সিকিউ তে আসবে তোমরা এই প্রসেসে করবা কিন্তু আমাদের এমসিকিউ তে আসে যদি এমসিকিউ তে যদি আসে আমরা চাইলে এটা আরো সহজও করতে পারো তো তুমি খেয়াল করো তো আমাদেরকে দেওয়া আছে কত পাই বাই 4 তাহলে খেয়াল করো পাই বাই 4 তুমি একটু খেয়াল করো আমরা আজকে একটু আগেই প্রমাণ করেছিলাম তোমার মনে আছে কিনা যে পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি তাহলে আমরা বলো তো আমরা রেডিয়ান এককটা যদি না লিখি আমরা বলতে পারি পাই ইজ ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি তাই না আমরা এটা বলতে পারি পাই মানে কত 180 ডিগ্রি তাহলে এখানে আমরা নিয়মটা লিখে দিই যে পাই ইজ ইকুয়াল 180 ডিগ্রি বসালে সরাসরি রেডিয়ান হতে ডিগ্রিতে রূপান্তর হয়ে যাবে রূপান্তর হবে তাহলে খেয়াল করো তো পাই ইকুয়াল যদি তুমি কি বসাও জাস্ট 180 বসাই দিলে এটা সরাসরি ডিগ্রি থেকে সরি রেডিয়ান থেকে ডিগ্রিতে চলে যাবে যেমন আমাদের এখানে কত দেওয়া ছিল আমরা এটাকে যদি দেখো পাই বাই 4 তাহলে হচ্ছে পাই বাই 4 সমান সমান তুমি যদি এখানে বসাও 180 ডিগ্রি এই যে দেখো আমরা পাই এর মান কি করছি 180 বসায় দিছি ভাগ 4 তুমি এটাকে কাটাকাটি করলে আসবে হচ্ছে 45 ডিগ্রি সো তোমরা এটা মনে রাখবা এটা আমরা এমসিকিউ তে করবা এবং আমরা যখন বড় ম্যাথগুলো করতে যাব ম্যাথের ভিতরে যে ক্যালকুলেশন আসবে তুমি চাইলে ওখানেও এটা বসায় দিতে পারবা কিন্তু তোমার 2 মার্কের প্রশ্নে যদি আসে যে তোমাকে এটা দিয়ে দিলো বললো যে এটা বের করো তখন একটু ভেঙে করবা আর কি যেহেতু 2 মার্ক এত ছোট করে করে দিলো হয়তোবা স্যার 1 মার্ক দিবে তো যখন 2 মার্কের প্রশ্ন আসবে তুমি এইভাবে করে দিবা এই সারা আমাদের এমসিকিউ তে যদি আসে কিংবা কোনো একটা ম্যাথের ভিতরে যদি আমাদের প্রয়োজন হয় আমরা জাস্ট পাই এর জায়গায় 180 ডিগ্রি বসায় দিলে আমাদের রূপান্তরটা হয়ে যাবে
তো এবার আসো আমরা বইয়ের থেকে এবার কিছু ম্যাথ দেখি। আমাদের বইয়ের উদাহরণ আমরা 1 এবং 2 আগে ক্লাসে পড়াইছিলাম, তো আমরা আজকে আসো উদাহরণ 3 দিয়ে শুরু করি। তো দেখো আমাদের উদাহরণ 3 এর ক নাম্বার যে প্রশ্নটা আছে, উদাহরণ 3 ক, তোমাকে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। তুমি খেয়াল করো তো বলা হচ্ছে এটাকে রেডিয়ানে প্রকাশ করো। তো এই কোণটার দিকে যদি তুমি একটু খেয়াল রাখো, যে আমরা আগে দিন শিখেছিলাম যে এইটাকে আমরা বলি হচ্ছে ডিগ্রি, একটা দাগ যদি দেওয়া থাকে তাকে আমরা বলি মিনিট, আর যদি দুইটা দাগ দেওয়া থাকে তাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড। তো এই ম্যাথটা বোঝার আগে ভাইয়া তোমাদেরকে একটা ছোট্ট ম্যাথ বোঝাই। মনে করো ভাইয়া তোমাকে বললাম যে 10 মিনিট 15 সেকেন্ড সমান সমান কত মিনিট। তুমি খেয়াল করো তোমাকে ভাইয়া জিজ্ঞেস করলাম কি 10 মিনিট 15 সেকেন্ড সমান সমান কত মিনিট, অর্থাৎ তুমি খেয়াল করো আমরা জানি সময়ের একটা একক হচ্ছে মিনিট, সময়ের একটা একক হচ্ছে সেকেন্ড। দেখো এখানে দুইটা একক পরস্পর আলাদা দেওয়া আছে, তোমাকে বলা হলো এই দুইটাকে তুমি মিনিট একাকারে প্রকাশ করো তাহলে কত, তুমি সেটা দেখ জিজ্ঞেস করছে। তাহলে 10 মিনিট 15 সেকেন্ড আসলে আমরা এটাকে কিভাবে একটা এককে বানাইতে পারি সেটা একটু খেয়াল করো। তাহলে আমাদের কি মিনিট জিজ্ঞেস করছে, তাহলে আমরা এই 10 মিনিটটা আমাদের হাতে থাকলো, আমরা আসলে এই 15 সেকেন্ডটাকে আমরা একটু দেখি কত সেকেন্ড হয় মিনিট হয়। তাহলে 15 সেকেন্ড সমান সমান আমরা লিখতে পারি বলতো সেকেন্ড থেকে যদি তুমি মিনিটে যাও তাহলে তোমাকে কি করতে হবে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের হচ্ছে 15 ডিভাইডেড বাই 60 মিনিট। তাহলে তুমি খেয়াল করো তো আমরা এখানে যদি কাটাকাটি করো তাহলে আসবে 1/4 মিনিট। তাহলে তুমি একটু ভাইয়াকে একটু প্রশ্নটা অ্যানসার বলবা, তোমরা নিজেরা আগে খাতা এটা প্র্যাকটিস করবা মানে লিখবা, তারপরে ভাইয়ের ভিডিওটা দেখবা। বলতো তোমার এখন টোটাল কত মিনিট হলো, তোমার এখন টোটাল কত মিনিট হলো, তোমরা নিজেরা একটু ভিডিওটা স্টপ করে আগে চিন্তা করো তারপরে ভিডিওটা অন করো। খেয়াল করো তো তোমার আগে ছিল কত মিনিট, 10 মিনিট, এটাকে যখন মিনিটে রূপান্তর করছো আসছে হচ্ছে 1/4 মিনিট। তাহলে মোট কত মিনিট হলো, তাহলে আগে 10 মিনিট এখন 1/4 মিনিট। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, খেয়াল করো 10 মিনিট আর এখন তোমার কাছে হইছে হচ্ছে আরো 1/4 মিনিট, তাহলে প্লাস 1/4 মিনিট। তাহলে খেয়াল করো একটা একক থেকে আরেকটা এককে আমরা কিভাবে যাচ্ছি, আমাদের আগে ছিল 10 মিনিট এখন হচ্ছে 1/4 মিনিট, তাহলে এটার সাথে এটা কি হয় যোগ হয়। তাহলে খেয়াল করো তো আমরা এখানে যদি 10 যোগ 1/4 মিনিটটাকে একসাথে আমরা বাইরে লিখলাম তাহলে এখানে লসাগু করলে আসবে হচ্ছে 41/4 মিনিট। তাহলে এই রূপান্তরটা আমরা যদি বুঝো তাহলে আমাদের এটা বুঝতে একটু সুবিধা হবে। আসো আমরা এবার এই জিনিসটা একটু করি। দেখো আমরা প্রশ্নটা এবার আমরা একটা আসো, বলা হচ্ছে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে বলতো রেডিয়ানে প্রকাশ করার জন্য আমরা জানি d / 180 সমান সমান হচ্ছে r / π। তাহলে এখানে d এর মান তুমি তোমার খাতায় দেখো আমরা লিখে দিছি এটা হচ্ছে ডিগ্রি এককে থাকতে হবে। তাহলে তুমি খেয়াল করো তো এখানে মিনিট আছে সেকেন্ড আছে, তাহলে এই জিনিসগুলোকে তোমাকে কি করতে হবে আগে রূপান্তর করে ডিগ্রি বানাইতে হবে, তারপরে এই সূত্রে বসাইলে তুমি হচ্ছে রেডিয়ান এককে পাবা। তো আসো আমরা যদি এটাকে রূপান্তর করি তাহলে আমরা প্রথমে 30 ডিগ্রি 12 মিনিট, এবার খেয়াল করো তো 36 সেকেন্ড এটাকে আমরা মিনিট বানাবো। তাহলে 36 সেকেন্ডকে মিনিট যদি বানাই আমাদেরকে কি করতে হবে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে হচ্ছে 36 ডিভাইডেড বাই 60, তার এখন তুমি খেয়াল করো তো এইটা 12 এর সাথে যোগ হবে বিয়োগ হবে নাকি গুণ হবে, আমরা এই জিনিসটা একটু খেয়াল করো। একটু আগে যে এক্সাম্পলটা ভাইয়া দেখাইছিলাম তুমি খেয়াল করো, মনে করো এটা নাই তোমার কাছে আছে হচ্ছে 12 মিনিট 36 সেকেন্ড, তাহলে 12টাকে আমরা আলাদা করলাম এটাকে তুমি মিনিটে রূপান্তর করলা, তাহলে বলো তো আগে ছিল 12 মিনিট এখন হচ্ছে এই মিনিটটা, তাহলে টোটাল কত মিনিট হলো, তাহলে টোটাল এটা এটার সাথে যোগ হবে। তো আমরা এই দুইটার এককটাকে একসাথে আমরা বাইরে দিয়ে দিলাম। তাহলে এখন আসো আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে 30 ডিগ্রি তাহলে এখানে 36 আর 60 যদি আমরা কাটো, দেখো 36 ভাগ হচ্ছে 60, তাহলে আমাদের আসে হচ্ছে 3/5, তাহলে 12 যোগ 3/5 মিনিট, তাহলে হচ্ছে 30 ডিগ্রি। এখানে যদি তুমি লসাগু করো দেখো 5/12 হবে 60,
তারপর হচ্ছে প্লাস 3 তার মিনিট তাহলে 30 ডিগ্রি 63 ডিভাইডেড বাই হচ্ছে 5 তার মিনিট এবার আসলে আমরা মিনিট থেকে ডিগ্রিতে যাব বলতো 1 মিনিট আমরা আগের দিন আমরা পড়ছি যে মিনিট থেকে যদি তুমি ডিগ্রিতে যেতে চাও তোমাকে হচ্ছে 60 দ্বারা ভাগ করতে হবে আমরা প্রথম ক্লাসে এটা দেখাইছি তোমরা দেখবা তাহলে আমরা এখন মিনিট থেকে ডিগ্রি তাহলে আগে ছিল 30 মিনিট এখন এটাকে যদি ডিগ্রিতে নাও তোমাকে কি করতে হবে 63 ডিভাইডেড বাই 5 ভাগ হচ্ছে 60 এটা করলে তোমার এটা ডিগ্রি হয়ে গেল এখন খেয়াল করো এখানে আমরা গুণ দিব যোগ দিব নাকি বিয়োগ দিব তা আগের মতোই কথা দেখো তোমার কাছে আগে ছিল 30 ডিগ্রি এখন আছে 8 ডিগ্রি তাহলে মোট কত ডিগ্রি হলো তাহলে এখানে কি হবে যোগ হবে তাহলে আমাদের প্লাস আমরা দিলাম তাহলে হচ্ছে 30 ডিগ্রি যোগ এখানে যদি তুমি একটু খেয়াল করো আমাদের আসবে হচ্ছে 63 এই পাঁচটা নিচে নেমে যাবে 5 গুণ হচ্ছে 60 তার উপর হচ্ছে ডিগ্রি তাহলে এখানে আসবে হচ্ছে 30 ডিগ্রি যোগ এটাকে যদি আমরা ভাগ করো তাহলে আসবে হচ্ছে 0.21 ডিগ্রি তাহলে এটাকে যোগ করলে আসবে হচ্ছে 30.21 ডিগ্রি তাহলে তুমি খেয়াল করো তো যে আমরা এই জিনিসটাকে হচ্ছে প্রথমে আমরা ডিগ্রিতে রূপান্তর করলাম এবং এই জিনিসটাকে ডিগ্রিতে রূপান্তর করাটাও খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায় আসে যেমন তোমরা খেয়াল করো ঢাকা বোর্ড 2017 এই প্রশ্নটা আসছে আমাদের 2 মার্কের জন্য তুমি খেয়াল করো কি বলছে 32 মিনিট 4 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো অর্থাৎ এইখানে তোমাকে এই রূপান্তরটা পড়তে হবে অর্থাৎ এইভাবে রূপান্তরটা তোমাকে পড়তে হবে তো আসো এবার আমরা যদি আবার রেডিয়ানে নিয়ে যাই তাহলে আমরা জানি d ডিভাইডেড বাই হচ্ছে 180 সমান সমান হচ্ছে r ডিভাইডেড বাই হচ্ছে পাই তাহলে এখান থেকে তুমি যদি r এর মান বের করো দেখো তো পাইটাকে এইদিকে গুণ করে দাও তাহলে হচ্ছে d পাই ডিভাইডেড বাই হচ্ছে 180 তাহলে এখান থেকে d এর মান কত পাইছি আমরা 30.21 ডিগ্রি তাহলে হচ্ছে 30.21 ইনটু হচ্ছে পাই 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে 180 তাহলে আমরা যদি এখানে মানটা বসাও তাহলে 30.21 গুণ 3.1416 ভাগ হচ্ছে 180 তাহলে আমরা এই মানটা আসে হচ্ছে তোমার 0.52726 এখন খেয়াল করো আমাদের বইয়ে বলা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত নিতে তো তুমি প্রথমে 5 দশমিক স্থান পর্যন্ত লিখবা অর্থাৎ দশমিকের পরে 5 ঘর লিখবা লেখার পরে তুমি এই মানটার দিকে খেয়াল করো তো এখানে 5 এর চেয়ে যদি বেশি থাকে তাহলে তার আগের ঘরে কি করতে হয় 1 যোগ করতে হয় তাহলে আমরা যদি এখানে 1 যোগ করো তাহলে এটার মান আসবে 0.5273 রেডিয়ান তাহলে খেয়াল করো আমাদেরকে রেডিয়ানে রূপান্তর করতে বলছে তো আমাদের রেডিয়ানে মান হচ্ছে এত এখন আসো ভাইয়া এখন তোমাদেরকে একটা টেকনিক শেখায় দিই যে এই যে মানটা এই জিনিসগুলো তোমার এমসিকিউতেও আসে এখন এমসিকিউতে যদি এত বড় মানটা আসে তুমি এইভাবে করে অঙ্কটা বের করা সো টাফ একটু তোমার টাইম চলে যাবে তা আসো ভাইয়া এমসিকিউর জন্য একটু সলভ দেখায় দিই তাহলে এমসিকিউ তোমরা এখানে লেখো হচ্ছে ক্যালকুলেটর তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে হচ্ছে এই মানগুলোকে রূপান্তর করতে পারি তো আসো আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এগুলোকে রূপান্তর করতে পারি এই জিনিসটা ভাইয়া তোমাদেরকে একটু দেখাচ্ছি তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এই মানগুলা বের করতে পারবা অর্থাৎ এত বড় ম্যাথটা করা লাগবে না তুমি জাস্ট ক্যালকুলেটরের হেল্প নিয়ে এটা বের করতে পারবা তো আসো আমরা ক্যালকুলেটর কিভাবে করব তুমি এই জিনিসটা যেভাবে আছে তুমি এই জিনিসটাকে ক্যালকুলেটরে লিখবা তো ভাইয়া তোমাদেরকে দেখায় দিচ্ছি তো যাদের এই ক্যালকুলেটর আছে কিংবা যাদের হচ্ছে তোমাদের কি বলে কালো ক্যালকুলেটর আছে তোমাদের দুইজনেরই সেম ব্যবহার তো তোমরা খেয়াল করো আমাদের আছে কত 30 ডিগ্রি 12 মিনিট তাহলে প্রথমে ভাইয়া লিখলাম হচ্ছে 30 এরপরে খেয়াল করো তো এই এখানে একটা বাটন আছে দেখো ডট ডট দেওয়া এই বাটনটা একবার চাপ দেওয়া মানে হচ্ছে ডিগ্রি তারপর আমরা লিখলাম 12 তারপর আরেকবার চাপ দিলাম তার মানে হলো মিনিট তারপর আছে কত 36 তাহলে 36 লিখে আরেকবার চাপ দিলাম এই কথার মানে হচ্ছে 36 সেকেন্ড তারপরে তুমি সমান সমান বাটনটা চাপ দাও তুমি খেয়াল করো তুমি এখানে যা লেখছো তোমাকে নিচে ডিসপ্লেতে তাই দেখাচ্ছে এরপর তুমি এই বাটনটা আরেকবার চাপ দাও দেখো তুমি আরেকবার চাপ দিলে তোমাকে দেখা যাচ্ছে 30.21 এবং আমাদের ম্যাথের রেজাল্টও দেখো 30.21 ডিগ্রি তাহলে তুমি খেয়াল করো আমাদের অর্থাৎ আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই মানটা আমরা বের করতে পারি
এখন তুমি খেয়াল করো যে তাহলে তোমাকে মনে করো যে এই মানটা দেওয়া আছে, খেয়াল করো তোমাকে মনে করো এবার 30.21 ডিগ্রি এটা দেওয়া আছে, তোমাকে বলা হলো মিনিট ডিগ্রি মিনিট সেকেন্ডে এটাকে রূপান্তর করো, ডিগ্রি মিনিট সেকেন্ডে এটাকে রূপান্তর করো। তাহলে খেয়াল করো এবার আমরা উল্টা প্রসেসটা কিভাবে করব, তা আবার তুমি ক্যালকুলেটরে হেল্প নাও। তোমরা আমরা হচ্ছে অর্থাৎ আমরা এই রেজাল্টটা থেকে এখন আমরা এটা যাওয়া যায় কিনা, অর্থাৎ তোমাকে এটা দেওয়া আছে তোমাকে মনে করে এটা বের করতে বললো এমসিকিউতে। তাহলে দেখো আমরা কিভাবে করব, তুমি ক্যালকুলেটরে তুমি 30.21 এটা লেখো, 30.21 তারপর সমান সমান চাপ দাও। তাহলে খেয়াল করো আমাদের এই মানটা আসছে, তাহলে তুমি এই যে ডিগ্রি বাটন এটাকে বলি আমরা, এটা আবার চাপ দাও, দেখো তোমাকে মানটা চলে আসছে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। তো ক্যালকুলেটরে এই জিনিসটা তোমরা অবশ্যই শিখবা, এবং যদি তুমি ভুলে যাও বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে খাতায় ভাইয়া যেভাবে বলছি জিনিসগুলা লিখে রাখবা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা ভাইয়া বলতে ভুলে গেছিলাম, এই অধ্যায়ের অঙ্কগুলা যেহেতু দশমিকের পরে অনেকগুলা সংখ্যা আসে, সো এই অধ্যায়ের অঙ্কগুলাতে তোমরা দেখবা যে বইয়ে আমাদের লিখে দিছে যে অবশ্যই প্রায় ওয়ার্ডটা লিখতে হবে রেজাল্টের সাথে। যেমন আমাদের এখানে দেখো দশমিকের পরে আমরা 5 ঘর নিছি, কিন্তু এখানে আরো অনেকগুলা ভ্যালুও ছিল, আবার তুমি 5 ঘরকে কমায় কয় ঘর নিছো, 4 ঘর নিছো। সো আমরা এই কারণে আমরা যেহেতু অনেকগুলা মান বাদ দিয়ে দিই, তাহলে আমরা রেজাল্টে অবশ্যই তুমি হচ্ছে প্রায় এই ওয়ার্ডটা লিখবা। এটা না লিখলে অনেক সময় তোমাদের স্যাররা 1 মার্ক বা 1.5 মার্ক নাম্বার কেটে দেয়, এবং আমাদের বইও যেহেতু বলা হচ্ছে যে যেহেতু আমরা দশমিকের পরে সবগুলা মান নিই না, আমরা 4 ঘর পর্যন্ত নিই, ওই কারণে এই অধ্যায়ের অঙ্কগুলাতে আমরা অবশ্যই প্রায় শব্দটা লিখবা। এবার আসো আমরা খ নাম্বার যে ম্যাথটা আছে তোমাদের উদাহরণের খ 3-এর, দেখো 3-এর খ নাম্বারটা আমাদেরকে বলা হচ্ছে, তুমি খেয়াল করো কি বলছে, 3π/13 এটাকে হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে। তো তুমি আগে খেয়াল করো তো এই মানটা কিসে দেওয়া আছে, তোমাকে রেডিয়ান ইউনিটে দেওয়া আছে। তাহলে আমরা খেয়াল করো যে আমরা জানি d/180 সমান সমান হচ্ছে r/π হচ্ছে পাই। তো তুমি খেয়াল করো তো আর মানে আমরা জানি রেডিয়ানের যে মানটা তোমাকে দিয়ে দিছে দেখো কত, 3π/13, তাহলে এই মানটা তুমি এখন এখানে বসায় দাও, তাহলে হচ্ছে d/180 সমান সমান পাই, পাই মানে তোমাকে বলে দিছে 3π/13/পাই। তাহলে এখান থেকে দেখো d/180 সমান সমান 13টা নিচে নেমে যাবে, তাহলে 3π/13π, তাহলে দেখো তোমার পাই পাই কাটা যাবে, আর 180টাকে এইদিকে গুণ করে দাও, তাহলে আমাদের d সমান সমান আসবে 3×180/13। তাহলে এখন এই মানটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো আমাদের 3×180/13, তাহলে এটাকে করলে আসা হচ্ছে আমাদের d সমান সমান 41.53864। তা আমরা দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিতে বলা হয়েছে বইতে, তাহলে 41.538, এখন খেয়াল করে এটা 6, তাহলে 5-এর চেয়ে বেশি হলে আগের ঘরে কি হয় 1 যোগ হবে, তাহলে এখানে 1 যোগ করলে দিলে হচ্ছে 5 ডিগ্রি। তো এখানেও তুমি লিখে দাও প্রায়, যেহেতু আমরা দশমিকের পরে সবগুলা ভ্যালু নিই নাই। তো তুমি খেয়াল করো প্রথমে তোমাকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করতে বলছে, তো আমাদের ডিগ্রিতে রূপান্তর হয়ে গেছে, এখন মিনিট এবং সেকেন্ডে কিভাবে রূপান্তর করব। আরেকটা জিনিস দেখায়, যাদের এই ক্যালকুলেটর আছে তোমাদের একটা জিনিসের সমস্যা হতে পারে, এই ক্যালকুলেশনটা করলে এই মানটা কিভাবে আসে ভাই এটা একটু দেখায় দিই। তোমরা খেয়াল করো আমাদের আসে হচ্ছে 3×180/13। তুমি খেয়াল করো তুমি যদি এটাকে ভাগ করো তোমার ডিসপ্লেতে দেখো একটা ভগ্নাংশ দেখাচ্ছে, তাহলে এই ভগ্নাংশটা থেকে দশমিকে কিভাবে যাবা, তুমি এই যে এখানে খেয়াল করো একটা এসডি বাটন আছে, তাহলে এসডি বাটনটা চাপ দিলে তোমার মানটা দশমিকে চলে আসবে। আবার মনে করো তোমার মানটা দশমিকে আসছে, তোমার দরকার হচ্ছে ভগ্নাংশ, তাহলে তুমি এসডি এই বাটনটা চাপ দিলে আবার ভগ্নাংশ চলে আসবে। তো এবার আসো আমরা এই মানটাকে আমরা এবার মিনিট সেকেন্ডে কিভাবে নিব, তা আগের মতো ভাইয়া তো এটা দেখাইছি, তোমরা এটাকে ক্যালকুলেটরে যেভাবে আছে ওইভাবে লেখো। তাহলে আমরা লিখলাম 41.5385, খেয়াল করো আমরা ক্যালকুলেটরে এই মানটা লিখলাম, আমাদের রেজাল্ট যেটা আসছে 41.5385
আর 5 এখন তুমি খেয়াল করো সমান সমান আমরা চাপ দিলাম দেখো আমরা এটাই ডিসপ্লেতে দেখাচ্ছে তারপরে তুমি এই যে ডিগ্রি বাটনটা চাপ দাও চাপ দিলে দেখো তোমার মানটা ডিগ্রি মিনিট সেকেন্ডে চলে আসছে 41 ডিগ্রি 32 মিনিট 18.6 সেকেন্ড তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 41 ডিগ্রি 32 মিনিট 18.6 সেকেন্ড তো আমরা এই ম্যাথগুলো আশা করি তোমরা পারবা সবাই এই রূপান্তরগুলো খুবই ইম্পর্টেন্ট এখন তুমি খেয়াল করো তো আমরা এমসিকিউতে আমরা রেডিয়ানের ক্ষেত্রে আমরা এমসিকিউতে আরো সহজে সলভ করতে পারি খেয়াল করো তো আমাদেরকে একটু আগে ভাইয়া দেখাইছিলাম তোমার মনে করো তোমার 3π/13 আছে তো আমরা একটু আগে লিখে দিছি তোমার যে পাই এর মান যদি আমরা কি বসাই ডাইরেক্ট 180 বসায়া দাও তাহলে খেয়াল করো তো 3 × 180 ÷13 দেখো আমাদের ডাইরেক্ট এই লাইনটা চলে আসছে তার মানে রেডিয়ান থেকে তুমি ডিগ্রিতে যাওয়ার ক্ষেত্রে পাই এর জায়গায় জাস্ট 180 বসায় দিলে এটা সরাসরি রূপান্তর হয়ে যায় সো এই জিনিসটাও মাথায় রাখবা যে রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে নেওয়ার ক্ষেত্রে পাই এর জায়গায় 180 বসালে সরাসরি এটা রূপান্তর হয়ে যায় কারণ কি আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা মানে হচ্ছে পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি এই কারণে আমরা যেহেতু এটা জানি তো তোমার রেডিয়ানের জায়গায় 180 বসালে এটা সরাসরি রূপান্তর হয়ে যায় তো খেয়াল করো আমাদের এতক্ষণ ভাইয়া যে ম্যাথগুলো করাইলাম ঠিক একই নিয়মে ম্যাথ হচ্ছে তোমাদের অনুশীলনীর 1 এবং ঢাকা বোর্ড 2017 যে প্রশ্নটা ভাইয়া এখানে লিখে রাখছি তো এই দুইটা ম্যাথ তোমরা এসডব্লিউ করবা এই নিয়মের মধ্যে তো আসো আমরা অনুশীলনী 3 নাম্বার অঙ্কটাতে যাই এবার অনুশীলনী 3 নাম্বার যে ম্যাথটা আছে তো তুমি খেয়াল করো তোমাকে বলা হচ্ছে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেমি তাহলে খেয়াল করো আমাদের অনুশীলনী 3 যে দেখো তো যে ধরি চাকাটির ব্যাসার্ধ 2 মিটার 3 সেমি তো আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করব ওই কারণে আমরা এখানে ধরে নিলাম তাহলে আর সমান সমান 2 মিটার তারপর হচ্ছে 3 সেমি তাহলে খেয়াল করো তো ভাইয়া একটু আগে এই জিনিসগুলো দেখাইছি যে দুইটা ইউনিট যদি আলাদা হয় তাহলে তাকে কিভাবে আমরা রূপান্তর করতে হয় তাহলে তুমি খেয়াল করো তো আমরা 2 মিটার আর এটা দেখো তো তোমাকে দেওয়া আছে 3 সেমি তাহলে তুমি তোমার কাছে 3 সেমিকে রেখে দাও রেখে এটাকে যদি আমরা সেমি নিয়ে যাই বলো তো এটা কত আসবে 2 × 100 সেমি তারপরে আছে তোমার কত হাতে কত 3 সেমি তাহলে তুমি খেয়াল করো তো যে আমরা জানি 100 সেমি 1 মিটার যার কারণে এটাকে আমরা 100 দ্বারা গুণ করছি এখন খেয়াল করো তোমার কাছে এখন হচ্ছে 200 সেমি আর আগে ছিল 3 সেমি তাহলে বলো তো এই দুইটার মাঝখানে এখন কি হবে যোগ বিয়োগ আর গুণ আমরা একটু আগে এই টাইপের ম্যাথ দেখছি যে দুইটা ইউনিট একটা থেকে একটা রূপান্তর করলে আমরা কি করি একটার সাথে আরেকটা যোগ করি তাহলে এখানে কি হবে যোগ তাহলে আমাদের হলো হচ্ছে 200 যোগ হচ্ছে 3 তার সেমি তাহলে সমান সমান হচ্ছে 203 সেমি এখন আসে আমরা তোমাকে বলা হচ্ছে চাকাটার পরিধি আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এখন তুমি খেয়াল করো তো আমরা পরিধি জিনিসটা জানি এখন চাকার পরিধি কত তো তুমি খেয়াল করো আমরা আগের ক্লাসে পড়াইছি একটা বৃত্তের পরিধি হচ্ছে 2πr তাহলে তোমার চাকা বলতো চাকাটাও একটা বৃত্তাকার শেপ তাহলে চাকার পরিধিও কত হবে 2πr তাহলে আমরা জানি চাকার পরিধি সমান সমান হচ্ছে 2πr তাহলে হচ্ছে 2 × আমরা পাই এর মান জানি 3.1416 তাহলে 3.1416 ইনটু আর আর এর মান হচ্ছে 203 তাহলে এখানে খেয়াল করো তো আমরা যদি এই মানগুলোকে ক্যালকুলেট করো 2 × 3.1416 × 203 তাহলে এই মানটা ক্যালকুলেট করলে আমাদের আসে হচ্ছে 1275.4
भाग करते हैं लिखी 12.7.5.4896 डिवाइडेड बाय 100 मीटर তাহলে দেখো আমাদের এখানে কত আসবে তাহলে আমরা এটাকে যদি ভাগ 100 করো তাহলে এটা আসে হচ্ছে 12.75489 মিটার তো খেয়াল করো আমাদেরকে বলে দিছে আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত তো এই অধ্যায়ের অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবা তোমাকে এই ওয়ার্ডটা বলুক বা না বলুক তুমি দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিবা তাহলে আমরা যদি দশমিকের পরে 4 ঘর নাও খেয়াল করো 1 2 3 4 এখানে 8 আছে এখানে 9 আছে তাহলে এটার সাথে 1 অ্যাড হয়ে যাবে তাহলে 12.7549 মিটার তো আমরা যেহেতু দশমিকের পরে অনেকগুলা ঘর নিচ্ছি না তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে প্রায় লিখে দিতে হবে তাহলে হচ্ছে প্রায় তো আসো এবার আমরা তোমাদের বইয়ের উদাহরণ 4 এই ম্যাথটাতে আসো তো এই ম্যাথটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো আমাদের অনুশীলনীর উদাহরণ সরি উদাহরণ 4 उदाहरण चार इट अ वेरी वेरी इम्पोर्टेन्ट एक टा मैथ तो तुम ही ख्याल करो आमदे के की बोल रहे होते हैं जैक टा त्रिभुज है तीन टी कोने अनुपात 3 4 5 तले बोलो तो आगे हम लोग अनुपात जिनिस टा तुमरा क्लास 8 पोर्स हो तार पूरा भाई एक टा जिनिस बोले दी और तो अनुपात 3 4 5 एक बात है माने की माने करो 3 × 10 आबार আরেকটা কোণ হচ্ছে 4 × 10 তাহলে খেয়াল করো তো আর আরেকটা কোণ মনে করা হচ্ছে 5 × 10 তাহলে এই দুইটার যদি আমরা অনুপাত বের করি তাহলে আমাদের কত আসবে 3 × 10 / 4 × 10 তাহলে খেয়াল করো তো কাটাকাটি করলে 3/4 তাহলে অনুপাত লিখলে 3:4 আবার এই দুইটার যদি তুমি অনুপাত বের করো 4 × 10 / 5 × 10 তাহলে এখানে কাটাকাটি করে কত যাবে 10 10 কাটা যাবে 4/5 তাহলে সুতরাং 4:5 এখন খেয়াল করো তো এখানে 10 আমরা ইচ্ছামত লিখছি তুমি 10 না নিয়ে যে ভাই আমরা এখানে যদি 20 নাও তাহলে নাও 20 নিলাম আমরা এখানে 20 নিলাম তাহলে এখানেও খেয়াল করো 20 এখানেও 20 তাহলে এখানেও 20 এখানেও 20 তাহলে দেখো তোমার অনুপাত কিন্তু সব সময় সেমই থাকতেছে তাহলে অনুপাত দেওয়া থাকা এই কথার মানে হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে যেমন আমাদের এখানে দেওয়া আছে 3 4 5 এদের সাথে একটা কমন ফ্যাক্টর গুণাকারে আছে তাহলে অনুপাত দেওয়া মানে কি এদের সাথে একটা কমন সংখ্যা বা কমন ফ্যাক্টর গুণাকারে আছে এখন সেটা দেখো আমরা চাইলে 10 ধরতে পারি আমরা চাইলে 20 ধরতে পারি কিন্তু এক্সাক্ট কত আমরা কিন্তু এটা জানি না যার কারণে আমরা এখানে ধরে নিবা সব সময় যে x এখানে গুণাকারে আছে তাহলে খেয়াল করো যে যেহেতু ত্রিভুজের কোণগুলোর অনুপাত অনুপাত 3:4:5 তাহলে আমাদেরকে এই জিনিসটা বলে দিছে তাহলে আমরা যে ধরি কোণগুলো যথাক্রমে 3x, 4x, 5x খেয়াল করো তো আমরা যেহেতু জানি না এদের সাথে কমন কত গুণাকার আছে তাহলে আমরা আননোন একটা মান ধরে নিলাম x গুণাকার আছে তাহলে এখন তোমার কাজ হচ্ছে x এর মানটা বের করা এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবা দেখো তো তোমাকে বলা হচ্ছে কোন তিনটির বৃত্তীয় মান নির্ণয় করো এই কথার মানে কি তোমাকে কোন তিনটাকে হচ্ছে রেডিয়ানে নিতে বলছে তাহলে তুমি যখন ধরবা এই কোণগুলোকে তুমি সি লিখে দিবা তুমি হচ্ছে যে আমরা হচ্ছে রেডিয়ানে এই কোণগুলোকে ধরে নিছি তাহলে তোমাকে যদি এখানে ডিগ্রিতে বের করতে বলা হয় তো তাহলে আমরা ধরতে হবে 3x ডিগ্রি 4x ডিগ্রি 5x ডিগ্রি সো এই জিনিসটা খেয়াল রাখবা যখন রেডিয়ানে বলবে আমরা রেডিয়ান ইউনিটে ধরব যখন এখানে ডিগ্রিতে বলবে আমরা এখানে হচ্ছে ডিগ্রি ইউনিটে ধরব তো আসো এবার আমরা খেয়াল করি আমাদের কাজ হচ্ছে এবার কমন ফ্যাক্টরটার মান বের করা তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি
কোণের সমষ্টি সমান সমান খেয়াল করো তো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা এগুলা ছোটবেলা থেকে জানি কত 180 ডিগ্রি কিন্তু তুমি নিচ্ছ কিসে রেডিয়ানে তাহলে বলো তো 180 ডিগ্রি মানে কত রেডিয়ান আমরা একটু আগেই দেখছি এই জিনিসটা ভাই মুখস্থ রাখতে বলছিলাম যে পাই রেডিয়ান সমান সমান কত 180 ডিগ্রি এই জিনিসটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হবে সো এটা মুখস্থ রাখবা তাহলে আমরা নরমালি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তো আমাদের এইখানে যেহেতু আমরা ইউনিটগুলো রেডিয়ানে নিছি কারণ কি আমাদেরকে রেডিয়ানে বের করতে বলছে তাহলে আমরা এখানে 180 না লিখে আমরা লিখব হচ্ছে পাই রেডিয়ান তাহলে এখান থেকে খেয়াল করো আমরা যদি এখন মানগুলো বসায় দিই তাহলে 3x রেডিয়ান তাহলে তুমি এখন না লিখলেও চলবে একক তাহলে হচ্ছে 4x প্লাস 5x সমান সমান হচ্ছে পাই কারণ কি আমরা জানি ইউনিট লিখলেও চলে না লিখলেও চলে ওই কারণে আমরা একবার লিখে দেখাই দিলাম যে আমরা জানি এখানে রেডিয়ান ইউনিট হয় তাহলে এখন এগুলোকে যোগ করো যোগ করলে আসবে হচ্ছে 12x সমান সমান হচ্ছে পাই তাহলে এখান থেকে x এর মান যদি বের করো x এর মান আসবে হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 12 তাহলে তুমি খেয়াল করো তোমাকে বলছে কোন তিনটার মান বের করতে তাহলে তুমি x এর মান পাইছো এই x এর মানগুলো এখানে বসায় দিলে তোমার কোনগুলোর মান হয়ে যাবে তাহলে আমরা এখানে ভাই মানটা বসাচ্ছি খেয়াল করো তাহলে হচ্ছে সুতরাং প্রথম কোণটি সমান সমান দেখো আমাদের কত আছে 3x তাহলে হচ্ছে 3x সমান সমান দেখো ভাই একক লিখতেছি না কারণ আমরা জানি একক না লিখলেও হয় সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই জাস্ট একবার লিখে দেখাই দিলাম যে তুমি জানো তাহলে x এর মান দেখো আমরা কত পাইছি পাই বাই 12 তাহলে হচ্ছে 3 ইনটু হচ্ছে পাই বাই 12 তাহলে এখানে কাটাকাটি করো পাই বাই 4 তারপর হচ্ছে সুতরাং দ্বিতীয় কোণ সমান সমান হচ্ছে তোমার কত আছে 4x তাহলে হচ্ছে 4x সমান সমান 4 ইনটু পাই বাই 12 তাহলে কাটাকাটি করো পাই বাই 3 তারপর হচ্ছে সুতরাং তৃতীয় কোণ t সমান সমান দেখো তিন নাম্বার কোণটা কত আছে 5x তাহলে হচ্ছে 5x তাহলে 5 ইনটু হচ্ছে পাই বাই 12 তো এটাকে কাটাকাটি যায় না এটাকে এভাবেই রেখে দাও 5 পাই বাই 12 তাহলে আমরা রেজাল্টটা কিভাবে লিখব সুতরাং নির্ণেয় কোণ গুলো যথাক্রমে তাহলে আমরা সিরিয়ালে লিখে দাও পাই বাই 4 কমা পাই বাই 3 কমা 5 পাই বাই 12 তো খেয়াল করো আমাদের এই ম্যাপটা এই পর্যন্ত আমাদেরকে কোণগুলো রেডিয়ান ইউনিটে বের করতে বলছে আমরা রেডিয়ান ইউনিটে বের করে দিলাম এখন এই ম্যাপটাকে ভাইয়া তোমাদেরকে চেঞ্জ করে একটু দিলাম এটা এসডব্লিউ করবা এটা হচ্ছে এসডব্লিউ করবা যে কোন তিন ত্রিভুজের কোন তিনটিকে আমরা এখানে বৃত্তের পরিবর্তে ভাইয়া লিখে দিলাম তিনটির ডিগ্রিতে কোন তিনটি ডিগ্রিতে নির্ণয় করো ঠিক আছে কোন তিনটি তোমাকে ভাইয়া বললা হচ্ছে ডিগ্রিতে নির্ণয় করো তাহলে আমাদের বইয়ে এই টাইপের ম্যাথ নাই যে ডিগ্রিতে সব রেডিয়ানে দেওয়া আছে তো পরীক্ষায় চেঞ্জ করে ডিগ্রিতেও দিতে পারে তাহলে এই ম্যাথটা আসলে চেঞ্জ হবে কোথায় ভাইয়া তোমাকে একটু দেখাই দিচ্ছি তাহলে তুমি এই যে এখানে ধরবা এখানে ধরার ক্ষেত্রে এখানে তুমি এটা না ধরে ধরবা হচ্ছে 3x ডিগ্রি 4x ডিগ্রি তারপর হচ্ছে 5x ডিগ্রি তারপরে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি কত পাই রেডিয়ান এখন যেহেতু ডিগ্রিতে আছে আমরা ডিগ্রি না ধরে এখানে ধরব হচ্ছে 180 ডিগ্রি তাহলে এখানে কি আসবে 180 ডিগ্রি তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 180 ডিগ্রি এখানে আসবে হচ্ছে 180 ডিগ্রি তাহলে তুমি খেয়াল করো এখান থেকে x এর মানটা পেয়ে যাবা x এর মান বের করে এবার এখানে বসায় দিবা বসায় দিলে হচ্ছে তোমার ডিগ্রিতে মানগুলো চলে আসবে তো এই ম্যাথটা তোমরা হচ্ছে এসডব্লিউ করবা বাকি পার্টটুকু এখানে প্রশ্নটা এটা লিখে নিবা এখন আসো তোমাদের অনুশীলনী 5 নাম্বার যে ম্যাথটা আছে অনুশীলনী 5 তোমরা খেয়াল করো প্রশ্নটা অনুশীলনী 5 আর হচ্ছে ঢাকা বোর্ড 2019 এই দুইটা ম্যাথ হচ্ছে তোমরা এসডব্লিউ করবা এই দুইটা ম্যাথ হচ্ছে এই নিয়মে তো খেয়াল করো ভাই একটু বুঝায় দিই বলো হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 অনুপাত 5 অনুপাত 3 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো অর্থাৎ ছোট কোণটা এবং বড় কোণটার মান রেডিয়ানে প্রকাশ করো তো তুমি খেয়াল করো তো আমাদের যে আগের ম্যাথটাতে একটা কোণ ছিল 3x একটা 4x একটা হচ্ছে 5x
তাহলে বলতো ছোট কোণ এবং বড় কোণ বলতে তোমাকে জাস্ট এই দুইটার মান বের করতে হবে অর্থাৎ এটার মান বের করা লাগবে না অর্থাৎ এটা আর এটা জাস্ট বের করবে আর ঢাকা বোর্ড 2019 এর যেটা আছে খেয়াল করো যে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 5 6 7 হলে ক্ষুদ্রতম কোণটি কত অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে জাস্ট একটা কোণ বের করতে বলছে এইটা হচ্ছে ছোট অর্থাৎ এই কোণটা বের করতে বলছে তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই তোমরা ভাইয়া যে কয়টা ম্যাথ করাইছি এবং এসডব্লিউ দিছি সুন্দর করে অঙ্কগুলো করবা তাহলে আমাদের আগামী ক্লাসে যে ম্যাথগুলো আছে ওইগুলো বুঝতে তোমাদের একটু সুবিধা হবে